শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আপনার উদ্দিন আহমেদ সিকদার, পিতার নাম আবুল হোসেন সিকদার, মাতা গুলজার আহমেদ সাহেব। আমার বয়স তখন 18, একেবারে 18, 52 সালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা 10 10, আজকে আমার জন্মদিন। আমার গ্রামের বাড়ি বাংলা কালিয়া উপজেলা নড়াইয়া। আমরা দীর্ঘদিন ব্রিটিশ শাসনের পরে 47 সালে যখন পাকিস্তান হলো, আমার বাবা কিন্তু পাকিস্তান দলিতে তাদেরও অবদান আছে, যুদ্ধ শেষে পাকিস্তান আন্দোলন করেছে। তো সেই পাকিস্তান আমরা একটা কলোনিতে পরিণত হয়ে গেছে। আমাদের পাট, চা এবং চামড়া রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় পশ্চিম পাকিস্তানে খরচ করে আমাদের দেয় না। সেনাবাহিনীতে 90% পশ্চিম পাকিস্তানের লোক, 10% পূর্ব পাকিস্তানে। আমাদের এখানেই খুব অল্প বাঙালি এসডব্লিউসি হতে পেরেছে, সিএসপি অফিসার হতে পেরেছে। প্রতিটা ক্ষেত্রে বঞ্চনা। এই বঞ্চনাটা আমাদের, আমরা তখন ছাত্র, হাই স্কুলে পড়েছি, 68 আমি এসএসসি পাস করি, খুলনা সিটি কলেজে ভর্তি হলাম। দেখলাম যে একমাত্র শেখ মুজিব একা একাই এইগুলো বলে বেড়াচ্ছে। যখন আমি কলেজে গেলাম তখন রাজনীতি আরও ভালো করে বুঝলাম, খুলনা শহরে আন্দোলনে সক্রিয় হয়ে গেলাম। কমিটি ছিল হারুন রশিদ সভাপতি, আর আমি সহসভাপতি ছিলাম, আর সৈয়দ ছিল কলেজে। যেই দেখি যে আন্দোলন হচ্ছে, আয়ুব শাহীদ পদ্ম চাই, মরণ শাহীদ পদ্ম চাই, আমরা সেই স্লোগানে অংশ নিলাম। কলেজ করি, কলেজ শেষে মিছিল করি, ছুটির দিনে করি। ওই সময় শেখ মুজিব জেলে, আমরা মূলত শেখ মুজিবকে আনার জন্যে, বের করার জন্যে আন্দোলন। আগরতলা ষড়যন্ত্র মামলা চলছে, এগুলো আগবতটা বুঝতাম না, কলেজে যেয়ে বুঝলাম জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো। ছাত্র ইউনিয়নের দুটো গ্রুপ এবং ছাত্র লীগ, এই ছাত্রদের তিনটা সংগঠনই একত্রে আন্দোলন গুলো করতো। ভাসানী সাহেব তখন আন্দোলন ছাত্রলীগে, হ্যাঁ, কিন্তু আমার এই বলতে জামালের নাম শুধু মনে আছে, বিপিসি আর জন্য আন্দোলন জামাল।
তো আমরা মিছিল করি ইতিমধ্যে 69 সালের ফেব্রুয়ারি মাসে 22 তারিখে সেখানে মুক্ত হলেন আন্দোলনের প্রেক্ষিতে, তাকে বঙ্গবন্ধুর পদ দিয়ে আরো এরপর গল্প থেকে গেলেন। পরে আইনখানা টিকতে না করে আবার 1 তারিখ এখনো মনে নেই, 4 তারিখেও এই আকার আসলো। আসার পর অনেকটাই স্বাভাবিক হয়ে গেল, আমরা ক্লাস করা শুরু করলাম। 69 সালে আইসি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, 70 সালে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে আইসি পাস করলাম। বরং রাজনৈতিক তৎপরতা চলছে, সব দল কাজ করছে। আমরা কালিয়ার থেকে চিন্তা করলাম যে খুলনায় লেখাপড়া করে কালিয়ার ইলেকশনে আমি কষ্টকর বিএসসি করার জন্য নড়া নিয়ে এসে ভর্তি হলাম। তারপর ইলেকশন হলো, ইলেকশনে তো ল্যান্ডস্লাইড বিজয়ী হলো, এখানে একতরফা ভোট পেয়ে গেছে হবে। কিন্তু সুখের বিষয় বা এখন আশ্চর্য হল, বিরোধী দলের কোনো ক্যাম্পেইন নেই, কোনো এজেন্ট নেই, তারপরেও কিন্তু ভোট কাটার মধ্যে আমরা পেয়ে যাই, এই মাথায় নেই। ওই সময় কিন্তু আমাদের বিএসসিতে ভর্তি হয়েছি, হওয়ার পরে মাস থেকে ক্লাস করেছি, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে এসে পারে গেছে, চলে আসলো পরিস্থিতি হয়ে গেল। পর্যায়ক্রমিক আন্দোলন তারা ভাবতে লাগলো, আর আন্দোলনের মূল শক্তি তো আমরা ছাত্ররা, একই সঙ্গে কালিয়া কাজ করছি, নড়ালি কাজ করছি, খুলনা কাজ করছি। খুলনাঘাটের যাতায়াত সহজ, মানুষের বিদ্যুৎ বন্ধ রাখে, মিছিল করি, মিটিং করি, আর আইনখানার মতো নিপীড়ন নির্যাতন তখন হচ্ছে না। তারপর তো সারা দেশেরই একই পরিস্থিতি, পয়লা মার্চ অধিবেশনটা বাতিল করে দিয়ে পরবর্তী কোথাও গ্রেপ্তার দিলে না, এই একটা কড়া মাস আমার একটা রেডিও ছিল, আমি আমার বন্ধুবান্ধবদের সার্বক্ষণিক কথা নিয়ে বেড়াতাম গ্রামে যখন বসতাম। গ্রামে আবার আমাদের বাড়িতে হেডকোয়ার্টার ছিল, অসাধ্য গ্রামের ছেলে এই সৈতরা সব ওই ছাত্রদের যে কোনো আন্দোলন মিটিং সব আমাদের বাড়িতে দেখে দেখে এক করে বাজারের না এসে আমরা ওখানে বসবো, বাজার বসে যাবার অভাব, আজও বসি, আজও কোনো কাজে বসলে যে এটা আমাদের বাড়িতে বসে সেন্টার প্রায়। আর যখন এই শুনলাম যে হচ্ছে না, তখন কিন্তু একটা তারা পরে বঙ্গবন্ধু ওই দিন ভাষণ দিলেন 2 তারিখে বা 3 তারিখে ফেব্রুয়ারি মাস থেকে, তো হরতাল জানুয়ারি থেকে মানে হরতালে কোনো পিকেটিং থাকে না, খালি ঢাকা থেকে বসে তখন রেডিও ছিল একমাত্র ঘোষণা মাধ্যম, টেলিভিশন আমাদের ছিল না, ওই শহরে 2-1 জন বাড়তে কি করে টেলিভিশন হলো আমাদের এই কালিয়া আন্দোলনে টেলিভিশন আসছে 80 পরে। এইভাবে হরতাল একটা হরতালও পিকেটিং হয়নি, কিন্তু হরতাল 100 বছর চলছে। এইভাবে আসলো 7ই মার্চ, আমরা ভাষণ শুনবো, আমাদের বাড়িতে 8-10 জন ছেলে শহীদ গেছে, হয়তো বা গেলে আরো তো ছিল আমি শুনবো, তো ভাষণ আর হয় না, টেলিভিশনে ভাষণ দিচ্ছে না, অন্যান্য কথা বলছে, একেবারে উল্লেখই করলো না যে টেলিভিশনে ভাষণ কথা ছিল বা কি। স্বাভাবিকভাবে রেডিও প্রোগ্রাম চালাই যাচ্ছে, তার টেলিফোন নেই যে ডাকার খবর নেব, কিছুই জানতে পারলাম না। রাত 11টার দিকে রেডিও বন্ধ হয়ে গেল, সম্প্রচার বন্ধ হয়ে গেল। পরে জেনেছি যে বেতার কর্মীরাই বলেছেন যে যখন ভাষণ দিল না আমরা কাজ করবো, ভাষা বাড়ি চলে আসছে কাজ করবো। তখন এক সময় অথবা বলব বলে আমার ঠিক খেয়াল নেই, ঘোষণা আসলো যে সকাল 8:30 ভাষণটা রেকর্ড করতে ভাষণটা শুরু হবে 8 তারিখে। তাহলে আমার ওই ভাই টাই গ্রামের যারা আছে আরও সহসাকে ডাকলাম, আমরা গোল হয়ে বসে শুনলাম বঙ্গবন্ধু ভাষণ দিলে, আর নিজেরখানেই পূর্ববর্ষণ শুনলাম। তা আমাদের তো আর বুঝতে সময় লাগবে, আমি শুধু বুঝতে পারলাম আহ্বানে যার যা আছে তাই দিয়ে পারো, তোমরা শেষ বৃদ্ধ থাকতে শৈবন্ধু পারবা, এবারে সংগ্রাম মুক্তির স্বাধীনতা দিতে। তা এগুলো শুনে কালিয়া চলে আসলাম, এসে সালাম সাহেব আমাদের নেতা, আমরা তারই ছাত্র ছিলাম, এই কালিয়া চলে আসলো, ওনার বাড়ি আমাদের পাশে গ্রামে, ওনার বাসা কালিয়াতে আসে, ওনার বাসায় উঠি সবাই আসলাম, সারাদিন থাকলাম উনি বিকেলের দিকে, উনি নিজেই ডিসিশন দিয়ে সবাই বললো যাস স্কুলে পতাকা উঠতেছে, উনি সেই পতাকা নামালো নিজেই সরকারিতে বল নামায়, নামায় কোথা থেকে বাংলাদেশের পতাকা ওনার কাছে আসে। উনি তখন মাস্টার্স ডিগ্রিতে ভোট দিয়ে পাসপোর্ট পরীক্ষা দিয়ে বলেছে এমএ করতেছে, টাকা ঢোকাচ্ছে, উনি মাসে একবার দুবার যায় যে ওই টাকার খবরটা দিয়ে উনি আনে, উনি জানতো যে কী অবস্থা চলছে, উনি ওই পতাকা নামালেন, নিজে ম্যাচ দিয়ে পড়ালেন এবং বাংলাদেশের পতাকা 8ই মার্চ পতাকা উড়ানোর পরেই একটা মেন্টাল চেঞ্জ আসবে, তারপর সাথে
এরপরে চলতে লাগলো। আমরা 25 মার্চ পর্যন্ত দেখলাম, 25 মার্চের খবর রাত্রে মিছিল পেলাম, তারা হলো না। 26 তারিখে বিকেল নাগাদ আমরা টাকার সূত্র মোটামুটিভাবে জানলাম, যদিও তখনও তারা বিস্তারিত জানে না। তো ওই কদিন কালিয়াতুনের আবাদ একটা জায়গা, আমরা কালিয়াতে রয়েছি, খোলা টোলার জায়গা এসে না, ইলেকশনে পরার খোলা যাওয়ার দরকার হয়নি, লড়ালো না। আচ্ছা, এপ্রিলের প্রথম দিকে একবার ওরা এসে সেল তেল ছুড়ে গেল, তারপর থেকে সেল। তো ওতে আমরা একটু ভয় পেলাম যে ওরা কি আসে কি না। আর এদিকে খবর পাচ্ছি খুলনা থেকে, খুলনা তো বিহারিদের গাদি, এগুলো ধরে নিয়ে যাচ্ছে, এসব শুনে আবার পাঠা দিল রাম হারুন বলাইছে, হারুন বলাইছে কলা বলে আব্দি বলে। আমরা এই দুজনে থাকলাম থানা ছাত্রলীগের সভাপতি, আমরা দুজনে একসঙ্গে একেবারে অনেক থেকে বিএসসি পাস করেছি একসঙ্গে, আমার সাথে বড় ছিল আর রাজনীতি সচেতন ছিল। তো আবার আসলাম, এসে প্ল্যান করতে লাগলো কী করা যায়। এদিকে একটা সাহেব সালাম সাহেবকে পাই না, তারা তাদের তাহলে কেউ তো খালি আগে একদিন শুনলাম যে ওরা ইন্ডিয়া যাওয়ার পথে ধরা পড়ে গেছিলো, সালাম সাহেব মারা গেছে, সাহেবের সাথে সঙ্গে আসছে। এটা মেয়ের পাঁচ দুইকেই সালাম সাহেবকে ধরে বাড়লো। এই দুশ্চিন্তা আসছে আমরা কী করবো। একদিন দেখি যে আমাদের বাড়ি আমার রাস্তার পাশে, আমার একজন ডাক দিল যে আপনার বাড়ি আছিস, বেরিয়ে আসলাম, এসে দেখি যে একটা হিন্দু লোক ক্লিন শেভ করা, মাথায় খবর দেওয়া। আমি এসে তাকায় বলছি, কিনে তাকায় আসিস কেন, কণ্ঠস্বরে বুঝলাম একলাস সাহেব, যে একলাস সাহেবের দাড়ি দাড়ি গোপ চুল কিচ্ছু নেই, কিন্তু শুধু কণ্ঠস্বরটা আছে আর ওই পান খাচ্ছে। বললো যে আমরাও চলে যাবো যে কোনো মুহূর্তে ছেলেগুলো বিষয় ভারতে যাও, প্রশিক্ষণ নাও, অস্ত্র নাও, অস্ত্র নিয়ে আসে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে মুক্ত করতে হবে, বাড়ি বসে আসিস কি করবে, এটুকু বলে চলে গেলেন। আমরা ধীরে ধীরে প্রস্তুতি দিতে লাগবো। আর একটা ঘটনা ঘটছে, মে মাসের দিকেই আমাদের চারপাশে আবার কয়েকটা হিন্দু গ্রাম, এইসব গ্রামে আমাদের গ্রামের লোক উন্নত হাড়িডাঙ্গা আর জোকার আকারও কিছু গেল বীরবস, এই চারটি গ্রাম মুসলমান গ্রাম, আশেপাশের 5-7টা গ্রাম হিন্দু গ্রাম, এসব গ্রাম লোক পাঠাবো। হিন্দুরা অর্ধেক তখন চলেই গেছে ইন্ডিয়ায়, আর যারা আছে তাদের বাড়ি লুট করতে পারে, যারা চলে গেছে তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে আসবে, যারা আছে তাদের আমরা যে ঠেকাতে পারলাম। ঘর দেওয়া ছিল খাদ্য বিতরণ, কালিয়াতার একটা খাদ্য বিতরণ, এখানে এলএস দিচ্ছিল না ওখানে, সেগুলো তার ভেঙে লোককে ভালো নিয়ে গেল। আমাদের বাড়ি টাকা তুলল, 3 বার টাকা দিয়েছে, এত কিছু পর তার বাড়ি থাকা যায় না। যদিও আমরা জানি না যে ইন্ডিয়ার ট্রেনিং হচ্ছে কিনা কিংবা কোথায় কে আর কিছুই জানি না, আরও না আমি বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। সাথে বুঝিবার গেল হারিরঙ্গার থেকে রওনা হব, সাথে আর একজন জুটে গেল আমাদের এক জামাই, সে হাই স্কুলের শিক্ষক, আমাদের 7-8 বছর হবে, ওই নোয়াপাড়া থেকে বাড়ি, উনি এসে এখানে পালাইছিল, উনি আমাদের সাথে রওনা হলেন চারজন মনীন্দ্রবাবুর সঙ্গে, ওনার ফ্যামিলি যাবে সেই সাথে আমাদের নিয়ে যাবে। শেষ সাত্রে আমরা ওনার বাড়ি চলে গেলাম, শেষ সাত্রে নৌকা ছেড়ে দিত, নৌকা চলে গেলাম মনীন্দ্রবাবু জামাই করে মহাদেব, সারা রাত দিন ওই বাড়ি থাকলো, রাতে একটু গভীর হলেই নৌকা আবার ছাড়লো। এভাবে নৌকা কদিন ধরে চলে 2-3 দিন হবে গঙ্গারামপুর গেলাম, সেখান থেকে এরপর হাঁটা, গঙ্গারামপুর বেশি দূরে না, বড়াল এবং মাগুরা জেলার পরে, এরপরে শুরু হলো হাঁটা। এবার একটা জুন মাসের মাঝামাঝি প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড বৃষ্টি, তো আর পড়া যায় 1.5 টাকা আমি কিনতে হাঁটেই তো যেতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে হোক, এই পথে যেতে যেতে কাদা এত যে কোথা কোথা আটু সমান কাদা, বৃষ্টি হচ্ছে সেই সময় কাদা, পায়ে পর্যন্ত নেমে যাচ্ছে, সেই পা উঠে দ্বিতীয় পা ফেলা। তো গঙ্গারামপুর যে 5-7 ছয় হয়ে গেছে, যত যাচ্ছি বাড়তেছে, 5-7-10 কিলোমিটারই গেলাম, একটা স্কুল যদি বিকেলে পাই কোথাও, প্রত্যেক বাড়ি কোথাও পাই, আমরা সেখানে আসতে পারি, আমরা না সমস্ত সড়ক হওয়া। তখন প্রত্যেক গ্রুপের একজন লিডার আছে, আমাদের গ্রুপের লিডার মনীন্দ্রবাবু, এনার বয়স তখন 70, লম্বা সার্ভি, ওই একটা স্কুলে যাই, সেখানে রান্নাবান্না হয়। এভাবে 5 রাত 5 দিন আমরা হাঁটলাম, অবশেষে যে বর্ডার বলছিলাম বাগদা বর্ডারে, তখন ওপরে গেলাম, যতই শুনলাম যে দিয়ে পা দিয়েছি আর এক মুহূর্ত চলতে পারলাম, বসে পড়লাম, প্রত্যেকটা লোক কাছের উপরে শুয়ে থাকলো, আমার এতটা পরিশ্রম করে দিয়েছি কিটে গেলে। ওনাদের এক আত্মীয় বাড়ি উঠলাম, যেখানে তার ছেলেরা আগেই গিয়েছে, ওনার আগে আমাদের বললো যে তোমরা এখানে থাকো যে কয়েকদিন খুশি, তারপর যেখানে যাবার যেওয়া দু একটা দেশটাও পরিষ্কার হয়ে গেছে, তো তোমরা এখানে পানি কিনে দরকার, নকশাল আছে, যদি টের পায় মুসলমান তারা আক্রমণযোগ্য মারিয়ে দিতে পারে,
পানি খেতে পারবে না, তোমার যত বিষয় লাগবে জল খেতে হবে, পাতকে থালা হাত দেওয়া যাবে না, তোমাদের বারান্দা যে হাত ধুতে হবে গঙ্গার জন্য আসাবো, এখানে যখনই গঙ্গারে যাওয়া গোসল করার জন্য কখনোই গোসল করতে পারবে না, তোমাকে চ্যান করতে হবে, আর তোমরা পরস্পরের নাম ধরে ডাকতে পারবে, তোমাদের নাম ঠিক করবে, তখন ওই নাম ঠিক করা হলো গোপুর গণেশ, তুই হারুন তুই ধরেন, তুই আত্মার তুই অমর, যার জন্য নাম আমরা মুখস্থ করে ফেললাম, আমরা তিন দিন ছিলাম, তিন দিন ওই মতো ফলন করেছি, এবারে আমরা হারুন বলে ডাকি, গেলাম কোন ডাকি ওখানে নেমে শুনলাম যে প্রচুর জয় করলো, ওরাই বললো যে ওই কালীবেলায় ক্যাম্প আছে গেলাম কালীবেলা, তাহলে ওখানে তো জিজ্ঞেস করলাম যে কালিয়ার কেউ আছে, একজন বলে যে হ্যাঁ কালিয়ার আছে আছে, যে টুকুরে ডেকে নিয়ে আসে বললাম টুকুর গেল, যে বলে যে হয় আসতে ভালো হয়েছে সাজানো আছে সাহিত্য আছে, তো একাত্তর ভর্তি করবো সকাল দশটায় চলে গেলাম, পরদিন সকাল দশটায় এসে ভর্তি হলাম, হারুন চলে আসলো, যেহেতু ছাত্রলীগের প্রেসিডেন্ট ওরা সবাই ভালো হয়েছে, এরা সরাসরি যুদ্ধ না করে এরা অর্গানাইজের কাজটা করেছে, আমরা ফিরে আসার পর আমাদের আসবার খাওয়া দাওয়া আমাদের কখনো চিন্তা করতে হয় কী খাবো কোথায় থাকবে, আমরা ওখানে ভর্তি হলাম, সাজান সাহিদ আর টুকু আগেই ছিল, আমি মুজিবার ভর্তি হলাম, মাসখানিক ওখানে বিক্রি করে ওখানে কাজ হলো বিক্রি করে, এরপরে চলে গেলাম চাকুলিয়া, চলে আসার শেষের দিকে আমার যতদূর মনে পড়ে আকাশ মাস পুরোটা আমরা আপনার ট্রেনিং ছিলাম, কঠিন ট্রেনিং হলো রাত্রে সারা রাত পাহাড়ে উঠানো নামানো, আমরা নাইটে সেলার এসেন যে এগুলো তো শিখলাম, গ্রেনেড ছিল শিখলাম, আর এলেন দুই স্পটার ও এছাড়া ছিল রকেট লঞ্চার, ট্রেনিং শেষ হলো এক মাস, আমরা ওখান থেকে 31 আগস্টই রওনা হলাম, 2 তারিখে সম্ভবত এসে কল্যাণী পৌঁছলাম, কল্যাণী একদিন বা 2 দিন তারপর পাঠা দিল বয়রা, বয়রা থাকলাম 13 দিন, বয়রা হলো 7 সেক্টর হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারটার অবকাঠামো হলো এমন আমরা কাদা কাদা সহ এসে ঢুকে তাঁবুর মধ্যে ঢুকে পানি আসে, ওই পানি দিয়ে বাইরে পা দিয়ে ধুয়ে তারপর তাঁবুর ভিতরে যে ঢুকতে হবে, যে ক্যাপ্টেন নাচগুলো খন্দকার নাচগুলো তা মারা গেল খাদা প্রসার হিসেবে উনি ওই যুগে আসছেন ক্যাপ্টেন হুদা সাব সেক্টর কমান্ডার, আর আমরা আসি সেপ্টেম্বরে এটা সাহেবকে পেলাম পলিটিক্যাল প্রতিবন্ধক হিসেবে, উনি এদিকে পিস কমিটির ওই তরুণ বল হিসাব অপারেশন করে বাইরে তুলে দিয়ে সালাম সাহেবের উত্তর প্রতিশোধ দিয়ে ইন্ডিয়া চলে গেছে, উনি আর সত্তর সাহেব সত্তর সাহেব গোবরা কাটবে উনি এই এই জায়গায় বয়রা বর্ডারটা হলো 3 দিক দিয়ে পাকিস্তান আজ শুধু পশ্চিম দিকে ইন্ডিয়া, উত্তর দিকে মহেশপুর থানা, পূর্ব দিকে চৌকাসা থানা, দক্ষিণ দিকে চৌকাসা দিগলগাছ থানা, ওখানে আর্মি আছে ইন্ডিয়া আর বাংলাদেশের সেনারা তো রয়েছেই, আর আমরা ওখানে বলতে গেলে বেকার কাটালাম, ওই 13 দিন তাস খেলেই কাটালাম, এর মধ্যে 2 দিন আমরা অপারেশনে আসি, মাঝে মধ্যে পেটিং করতে আসতে হবে, কত জনে একটা ক্যাম্প হলো এক তাম 13 জনে এক ক্যাম্প হয়েছে একদম দুই, আমরা ওই 13 দিনে ব্রিজ খেলতাম, তা উনি ওনার খাতা লেখা দাবার মাঝে মধ্যে রাখতে যায় এবার এইগুলো খাতা মারে যারা আসছে তাদের নাম বা কার কোথায় কী লিখতে বা একটা রাখ করি সেগুলো দিত, আবার ওই ক্লার্কের চাকরি দিতে চাই, আমি আমার ছোট ভাই বোন আমার একটা বোন হয়েছে মার্চের 24 তারিখ, দাদি আছে মা আছে বাবা আছে আমি নানা নানি আছে সবই গ্রাম, এই সব পরিবার করেছে বন্ধু বান্ধব থেকে আমি ইন্ডিয়া থেকে যাবো কবে স্বাধীন হবে তা ঠিক আছে আমি জানি যে ডিসেম্বর স্বাধীন হবে হয়তো বা 50 বছরে এখানে থাকতে পারতে পারে, তো উনি তার জোর করতে পারেন না আমাদের গ্রুপ কালের 8 জন হল 2 জন দিল 2 জেলা লড়াইলের 1 জন লোহাগড়ার 1 জন লড়াল লোহাগড়া বেশি দিল কালে 8 গ্রাম বিল্লাল লড়াল 17 বগুড়া গ্রামে জোর আবার বেশি 10 জন একটা গ্রুপ হলো লোহাগড়া লড়াইল মিলার দুটো গ্রুপ হলো গোপালগঞ্জ হরিপুর ইত্যাদি বিভিন্ন জায়গা মিলে 15টা গ্রুপ একসঙ্গে আমরা লড়া হলো, আমাদের টোটাল গ্রুপের লিডার 150 জনের একটা লিডার ঠিক করে দিল হেমাৎ সাহেবকে, আর হেমাৎ সাহেব আলফা টাকা কলেজের প্রফেসর পাঞ্জাবের ইদের মতো চেয়ার জেলার মধ্যে একজন নেতা হবে, আমাদের 3 গ্রুপের একটা নেতা করে দিল লড়াইল জেলার জন্য মাহমুদুল্লাহ মুক্তার হলো লোহাগড়ার একটা গ্রুপ ও তখন মাস্টার ডিগ্রি তারই কন্ট্যাক্ট করে দেয় ওনার নেতৃত্বে আমরা চলে আসলাম, হেমাৎ সাহেব একটা মর্টার পেয়েছে প্লিজ মর্টার যেহেতু ভাটিয়া পাড়া ক্যাম্পটা আক্রমণ করতে হবে আমরা চলে আসলাম, আসার পথে ওই সে আর করা আমরা খানিক দূর হেঁটে আসলাম যমুনা রাজশাহীতে রেল লাইন ওইটি সবসময় ওটা পাহাড় আছে ওই রোডটা পার হওয়া ছিল প্রচুর
চব্বিশ ঘন্টায় প্রায় আর্মি পাহারা চলে। শেষ সাতের দিকে ওদের পাহারা গেছে, তার জিম মেরে যায়। ওই সময় যখন পাহারাতে গেছে তখন ওই জায়গায় মুক্তিযোদ্ধা বাহিনী আবার পাহারা আছে, তাদের সঙ্গে আমাদের কিছুটা কলিশন ভুল বোঝাবুঝি হয়, পরে সেটা মিটে যায় কোনো আমাদের দুর্গান্ত বাহিনী। এরপরে আসার পরে নৌকায় উঠলাম কোনো এক জায়গার থেকে, হয়তো সেটা কালীগঞ্জ থানা হতে পারে, এটা জেনে দেখেন। আমরা আসার পথে তিন দিন ছিলাম নৌকায়, তিন রাত ছিলাম, দিনে একটু বেশি হবে। আমরা কিন্তু এই যে পুজোটা নৌকায় আমরা পানীয় পাইনি, পানি দিয়েই আসতেছি কিন্তু পানি খাওয়া নিষেধ, এখন তো বিলের পাবে, ডায়রিয়া হবে, তুমি না খেয়ে মরো, পানির অভাবে মরো, কিন্তু হবে না, এবার সেরকম করার নির্দেশ এই পানিতে খাবার চার দিনেও দিতে পারি না, কারণ টেনশন পথের রাজা কেন রয়েছে, কখন বলছে কোথায় যাই, অনিশ্চিত জানা, আমাদের কুরিয়ার আছে সব পথগুলো দর্শন আছে, রাজা কেন চলে এসছে আর পাড়ার থেকে, আর পাড়া দেখা যাচ্ছে রাজধানীর ভাবে না, এক কিলোমিটার দূরে বাজার দেখা যাচ্ছে, আমরা তার দক্ষিণ দিয়ে যাচ্ছি। ওখানে আসার পরে দেখি যে ওরা আসছে তিনটা নৌকায়, ঘরে আসছে বলে যে সবাই রাইফেল ভিতরে নামা যেন আলো রিফ্লেকশন ওদের চোখে না পড়ে, একবারে নিচে নামাতে হবে, নামালাম, বললো যে আমি যখন প্রথম ফায়ার করবো এরপরে তোমরা সবাই, আমি হর্ন বললে তোমরা সবাই রাইফেল শো করবে, গুলি করে দেবো। ওরা যখন কাছাকাছি এসে গেল তখন লোকগুলো এমন ভাবে নেই, আমাদের ওরা ঘেরাওয়ার মধ্যে পড়ে যাবে, সামনের লোকটা একটু ঘুরে দিল, পিছনের লোকটা একটু বাইরে গেল, আর মাঝের লোকটা ওরা তখন এসে হর্ন বলে ওরা পিস্তল শুনে দিয়েছে, আর আমরা চারিদিক থেকে রাইফেল পিস্তল করা গেছে, ওরা দিল লাল রাইফেলটা সহ। তারপর আমরা এগোই যে দুটোকে ধরতে পারলাম, আমার একটা ধরতে পারলাম, দুটোকে নিয়ে আসলাম। তারপরে আরও এক দুই দিনে আমরা চললাম আর কোনো আসলাম, যখন আমরা নামবো এগুলো একটা পানি ঘাটা, আমরা যেটা নামেছিলাম লোহার টাইমিয়ানের মধ্যে পানি ঘাটা, এবার সাহেব সবার ডাকলে সব গ্রুপের কমান্ডার পনেরো জন গ্রুপ এবার সে ভাষণ করি, যেরা যে অপরাধ করেছে এদের ছেড়ে দেওয়া যায় সবাই, কেউ বললো না ছেড়ে দিতে, তারা যে দুটো কুরিয়াছিল ওই জায়গায় উনি নিজে বললেন যে না আমি কমান্ডার হবো না, শাহিদ কমান্ডার হোক, শাহিদ আমার ভাই কমান্ডার হোক, আমি ডেপুটি, ওরা তো নৌকার পাটা তো নিচে আছে, হাত পা চোখ পাতা হাত মুখ হাত আর চোখ পাতা সত্যসভা সভা বলে যে আপনি আমার শহীদ দেখ, এদের জন্য ড্যাকটাকে মিলে ওনাকে হেল্প করার জন্য দুই হাত দুজনের দল্লা উনি গুলি করি চলে আসলাম। মালিকাটা এসে খাওয়া দাওয়া হলো, ইমান সাহেবের সাথে ওদের যুদ্ধের আলোচনা আছে নকশালদের উদ্দেশ্যে, বলো যে আমরা যাব, আমরা কাউকে ডিস্টার্ব করবো না, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, আমরা স্বাস্থ্য এলাকাতে রাজাদের সঙ্গে যুদ্ধ করবো, যদি আমাদের সামনে একটু বাধা হয়ে দাঁড়ায় আমরা স্পাস করে দিই, নকশালদের কাছে প্রতিনিধি পাঠাইছিল যে আমরা চলে যাবো তোমাদের ডিস্টার্ব করবো না, তোমাদের আমাদের আছে তাহলে যুদ্ধে আসে, তারা বলে পাঠাইছে আপনারা জানা আমরা কোনো যুদ্ধ করবো, এর ওরা তো আক্রমণ করেই, এর আগে বা পরে আমাদের মুক্তিযোদ্ধা অল্প অল্প লোক আসে তাদের আক্রমণ করে অস্ত্র নিয়ে যাবে। আমরা আসলাম দেখছি যে ওই যে আখের ক্ষেত্রের মধ্যে ওরা দু একজন পালাচ্ছে অস্ত্র নিয়ে, ওদের তো রাখবে, আর আমাদের এলএমজি আছে, এলএমজি একটা দিবে না, ও সব গ্রুপেরই আছে, আমরা প্রতিটা লোক অস্ত্র দেবো, আর যখন লাইন দেওয়া রওনা হয়েছে এক একজন থেকে খানিক দূরে এক একজন, ও যুদ্ধ নিয়ম অনুযায়ী গুলি করলে একজন মরবে, ওরা তো সাইড থেকে করবে, মাঝে একটা খাল সাঁকাটা দুবার নদীর যে আবার সেটা কালীগঞ্জ বাজার, ওই নদীর পাড়ে বাজার করে সে বাড়ালা ছোট চলে আসলো, চলে এসে আরও খানিক দূর আসার পরে মধ্যবর্তী নদী পেল মেন যে আমাদের বড় নদী, নদীর পাড়ে পাকটা মিলালে একটা নতুন আমাদের বাড়ি যিনি এমপি আগরপাড়া সব তিনি বনগায় আমাদের ক্যাম্প দিচ্ছিল, আমরা এসে তার বাড়িতে করতে পারলাম, আর জানতে পারলাম যে ওই বাড়ি পোড়ায় দিয়েছিল আপনারা এসে, পরবর্তীতে আওয়ামী লীগের লোকজন মেইনলি হাই সাহেবের টাকায় ওই বাড়িটা রিমেক হয়েছে, কিন্তু কাঁচা ঘর তো উপরে ঠিক সাইডের ঠিক নিচে মাটি কোনো বেড়া টেড়া নেই পুরোটা মাটি বেরোট আছে, ওই জায়গায় মাটিটা দুধে আমরা একটা থাকলাম, ওরা খাওয়ালো ওই মুক্তারের বাড়ি ওই গ্রাম মুক্তারের চাষা মুক্তিরা, ওরাই খাবারটা আমাদের আয়োজন করে দিল, আমরা খেলাম পরে রাত্রে চলে আসলাম, এ পর্যন্ত অন্য কমান্ডার ছিল, এইবারে আমাদের কমান্ডার হয়ে গেলো সাহেব স্বাভাবিক, আগে এবার সাহেব পরবর্তীতে মুক্তার জেলা কমান্ডার এখন সাহেব, আমরা ভাটিয়াপাড়া ক্রস করে আসবো, ভাটিয়াপাড়া যখন আসছি আমরা পশ্চিমবার দিয়ে আসছি ভাটিয়াপাড়া,
ওদের সার্চ লাইট সব জায়গায় সার্চ করতেছে। ওরা যদি ডিস্টার্ব করতো আমাদের প্ল্যান ছিল যে আমরা এবারে নিয়ে যাবো, যদি এবারে লোহাগড়া বাজার যেখানে রাজাকার আছে পাকিস্তানি আছে ভোরবেলা এসে করা মনে করছে। তারপর তো ওখানে কারণ সেটা আসলো পরে এরপর লোহাগড়া, লোহাগড়াতে থাকার সময় লোহাগড়া থাকতে আটলে একটা বর্ষণ আটলে একটা তার কথা করতো নদীর উপরে এবারে গেলে ওপরে তার কথা রাজাকাররা এসে একটা গ্রাম অনুভব করছে। খবর পেয়ে যে গুলি করা শুরু করলো ওখানে ওরা গুলি শুরু করেছে, এখানে ওরা আর বিশ্বকর্মা দিই রাস্তার বসে শুরু করেছে। থাকলাম লোহারকার দিক কয়েকদিন পরে খবর আসলো যে মির্জাপুর, মির্জাপুরের ঘটনাটা আর একটু বলি। মির্জাপুরের একটা ভক্তনগর বিলের যত মাছ ধরা পড়ে কালিয়ার অঞ্চলে মির্জাপুর আসতে পারে রাজাকার ওখানে যে বড় বড় মাছগুলো ধরে নিয়ে বড় শোল মাছ বড় কই মাছ রুই মাছ ওরা যে যত লোক তাদের খাবারের জন্য মাছ ওরা পূজা করে নিয়েছিল টাকা দিত। এই রিপোর্ট আমাদের কাছে দিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটু লোক ওদের সাইজ ছিল বাড়ি শহরের লোকের একজন সিনিয়র নেতা আমাদের আওয়ামী লীগের সিনিয়র নেতা মুক্তিযুদ্ধ তার নেতৃত্বে আমরা আসলাম আর বাকি সব আমাদের ওর এলএমজিও আছে আমরা পজিশন নিয়ে বসে গেছি। আসলো দশটার দিকে হবে তো দেড়শো কম হবে না আমরা গুলি করা শুরু করে দিচ্ছি। এই যে এই দিকে পিছনে অনেক দিকে এসে ব্রিজ পারে আমাদের ঘিরে ফেলেছে তখন শহরের ভোটে বলতেছে আশেপাশে সবাই টের পেয়ে আমি দেখি যে আমি একা গুলি করছি আশেপাশে কেউ নেই আমার পাশে ছিল জোর জোর বলে ডাক দিয়ে কেউ কথা শুনে তখন উঠে দাঁড়ালো ওইদিকে সব সমবেত হয়েছে আমার পিছনে ওই জায়গায় জঙ্গল ছিল অনেক এই বাজারের মতো জায়গায় এত জায়গায় আমি শুধু জঙ্গল ছোট গাছ বড় গাছ আমি একটা বড়ই গাছ পাবো আবার ওরা যখন ফিরতেছে তখন একজন বলছে দেখতে জঙ্গলে কি পালা আছে আমি বাদশার বেলা শুনতেছি পরিষ্কার আমাদের বন্ধু বান্ধবের প্রদর্শিত করতে তারপরে ওরা যখন চলে গেল আর এক ঘন্টাও থাকলাম মনে হয় চারটের দিকে আমি উঠলাম উঠে দেখি তো আমার পা নাড়াতে পারছি না হাত পা নাড়াতে পারছি না জিন বেড়ে গেছে। এরপরে ধীরে ধীরে বেরোলাম বুঝলাম তো ওরা নেই তারপরে দেখি তো ওরা সব আসতেছে বিভিন্ন কারণ সব উঠতে হাত তা মারা গেছে তাদের ধরে নিয়ে গেছে আমার দেখে তো ওরা স্বস্তি পাইল চক চলে গেলাম। আর কাজের মধ্যে হলো কি আমরা যে একেবারে বিফল হয়ে গেছি তারা জেলেদের উপর অত্যাচার দিনের পরে আর হয় আমরা লোহাগড়িতে দেখলাম এরপরে ওখান থেকে গেলাম নকশালা পরেশেরা যেমন নকশাল আমরা পুরুলে আসার সময় ফেস করে আসছি ওই নকশালাটা কালিয়ার শেষ প্রান্তে বিরোধী করা হয়েছিল তার পাশে এক ইউনিয়নের খরুলিয়া গ্রামে আমাদের একটা মুক্তিযুদ্ধের কাজ ছিল এরা মাঝে মধ্যে নিজেরা গোলাগুলি হতো কিন্তু আক্রমণ করত কালিয়া থানার সমস্ত মুক্তিযুদ্ধে একত্রিত হয়ে নকশালদের আক্রমণ করল। এরপরে তিন দিনের দিন ওরা সারেন্ডার করলো আমরা ধরে নিয়ে আসলাম ওরা ওরা এখানে বিচার সভা বসেছিল খোলা বাড়ি খারাপ সরেন্ডার করল এবং ওখানে সিদ্ধান্ত হলো যে দেড়শো জন দিন তো আর ক্ষতি করা যায় না এরা অধিকাংশ গ্রামের চাষা বসে জোর করে দিয়েছে এত কিন্তু যেখানে সিনিয়র তাত্ত্বিক নেতা নবনিষ্ঠ শেখরকে এক ইনভাই করা হলো ভারত এরা প্রায় সবাই মাস্টার ডিগ্রি দেন কেউ ব্যাংকের চাকরি করে কেউ অন্যান্য চাকরি করে আমরা 12 জনকে মৃত্যুদণ্ড দিলাম ওদের মৃত্যুদণ্ড কলাবাড়ি নদীর মানে যে কোনো একদিন কার্যকর হলো এটা কালাম সাহেবই করেছে কারণ আমরা জানি না আমরা শুনলাম আর বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে যে যাত্রা রাজাকারও হতে পারবি না আর এখন শেষের দিকে কী রাজাকার হবে। এরপরে আমরা কাজিরহাটে ক্যাম্প করলাম কাজিরহাট কোথা হবে আবালগাতি থেকে আমরা দুটো গাঙ্গটা আমরা ফিরিয়ে দিয়েছিলাম ওরা এইদিকে সরবরাহ নিয়ে আসতেছিল প্রথমটা কাছাকাছি আসলে যখন রাস করা শুরু করেছি তখন ওই প্রথম রাস্তা ঘুরে গেল ঘুরে ওই দিন গেল আর দ্বিতীয় রাস্তা এসে আবার এইভাবে ঘুরেছিল আর ওইখানে থাকতে একদিন জানলাম যে আমাদের এই যে সুপ্ত গ্রামের চারজন ধরে নিয়ে আসছে পাঁচজন তখন আমরা তিনজন এক ফাঁকে চিন্তা করলাম শাহজাহান আমি আর চলুন দেখি ফলি চেয়ারটা রঞ্জিত সাহেবের বাড়ি এতে দুজনের বাড়ি ওই দিকে খুলনা রোডে তো অতি সাহেবের বাড়ি করে বাবা একটা খাটে
অফিসের কাজে আমার তুলল স্যার, চাষা ভয় নেই আমি সাজার স্যার করি কলসেবার আমাদের স্যার তোমার বাড়ি আছে থাকে। এবার খলিশহর বাড়ি আর একটু পরে থানার পাশে এসে তারা বাড়ি আনতে ছিল ওই বাড়ি আমি সিঁড়ি দিয়ে উঠতে যাবো এই সময় দেখি যে ওই রাস্তাতে রাজাঘাটে নিয়ে আসতেছে আমি একলাপ দিয়েছিলে আসলাম একবার এসেই দৌড় ওরা দৌড়ে আসলো রাজাঘাটা এসে আমাদের পিছন পিছন দৌড়াচ্ছে কিছু আর মেইন রাস্তা দিয়ে দিচ্ছে রাস্তাটাকে তুমি স্কুলছে আর আমরা মাঠের মধ্যে কিন্তু দৌড়াচ্ছি মধ্যে বাড়ি ধরা আছে যখন ফাঁকা হয় তখন গুলি ফেরা এই গুলিগুলো আমাদের লাগতেছে আমরা খুঁজে হয়ে দৌড়েছি রাস্তা থেকে কিছু জায়গায় গুলি করলে গুলিগুলো লাগানো যায় আমাদের মাথার মধ্যে চলে যাচ্ছে আমরা ধীরে ধীরে কাজ বদল ওদিন রোগ ফরাজি নাকি ছিল পরে আমরা জানলাম রোগ ফরাজি সারাদিন এই কাজ করে দিতে গেছে আমরা তো সরে গেছি কারণ নভেম্বর ইতিমধ্যে নভেম্বর তো এসে গেল এরপরে শেষ যুদ্ধ যেটা আমি শেষ যুদ্ধটা অংশ নিতে পারি নভেম্বরের শেষের দিকে আমাদের গুলি ঘুরে আসতেছে আমাদের বেতন আনতে হবে 50 টাকা মাসে বেতন আর সাহেব বললো আমাদের কমান্ডার যে তুমি যাও আমি রানা হবো তার আগের দিন বললো যে তুমি হায়দ্রাবাদ নিয়ে যাও গেলাম এবার গেলাম বাঁকুড়া হাফিজুর রশিদের বাড়িতে আমি ছিলাম আমরা কখনো স্যান্ডেলগঞ্জ যুদ্ধ চলে গেলাম ওই পা কাদার নদী পাশ সমুদ্র কাটতেছে আবার সারতেছে আমরা এখন আগে যাচ্ছি খালি ভাই একটা লোকই একটা যাওয়া যায় যে পৌঁছলাম পরে যাওয়ার পরে একবার সাহেব এখন ওই বেতন দিয়ে দেবে হয়তো বা 1 ডিসেম্বর টাকা আন্দাজে পৌঁছলাম ভাই 30 নভেম্বর হবে একটা সাহেব আছে ক্যাপ্টেন হুদা সাহেবও আছে আর একটা সাহেব বিকেলে শেখাতে যে কোনো অবস্থায় কোনো বাঙালি তোমাদের তো মনে হবে না ব্যক্তিগত প্রতি ইচ্ছাশালী থাকতে করবে না তোমার বাপকে যে কালকে খুন করেছে আজকে যে তুমি তারা খুন করবে না এগুলো আইনের হাতে তুলে দিতে হবে ব্যক্তিগত লোভ লালসার উদ্যোগে থাকতে হবে এই যে যে থিওরিটিক্যাল ক্লাসগুলো একটা সাহেবগুলো আমাকে দিয়েছে তার মানে আমার বাড়ি যারা ডাকাতি করেছে ঠিক করে আমি তো প্রত্যেক দেশে আমি সেগুলো তো স্পাস করে দিব সাত দিন আমার বসে আজ তারপর সাত তারিখে বললো যে কালকে চলে যাস গুলি আর এখন দরকার দশম মুক্ত হয়ে গেছে সম্ভবত 8 তারিখে ধরা হবে এখন আমাদের টার্গেট যশোর খালিদপুর আসলে একজনে বলছে এক কৃষক এই তোমরা তো মুক্তিযোদ্ধা কষ্ট করো কষ্ট করতেছে না ও যে জিকর কাছে রোড ওই জায়গায় যাও ভালো রাস্তা হাঁটবে এর মধ্যে একটি যশোর যাওয়ার কিন্তু সাথে কেটে গেল আসলাম আমি কিন্তু রেটটা দেখি দুপুরে হয়ে গেছে কৃষক থেকে একটা জিপ আসছে আমাদের ক্রস করে জিপটা থেমে গেল থেমে একটা শ্যাম্পু করেছে এই আত্মা ওদিকে একদিকে বলছে ওর চলে আসলাম ওনার সাথে যশোর আমাদের এখন এই এই করতে হবে সাংবাদিক বাহিনীর কাছে এই দাবি করছে আপনাদের কাছে এই প্রশাসনের কাছে দিক নির্দেশ এরপরে উঠলেন শেখ নজরুল আর এক শেখ নজরুল ভীষণ বক্তা স্বাধীন বাংলাদেশের প্রথম জনসভা ওনারা মিটিং করে চলে গেলেন একটা সময় চলে গেলেন বললেন যে কালিয়ার যুদ্ধ হচ্ছে নড়াইলের যুদ্ধ হচ্ছে তোমরা যশোরে যেখানে হোক থাকো অর্থাৎ 3-4 দিন থাকলো 10 তারিখে কালিয়ার যুদ্ধই মুক্ত হয়েছে আমরা 12 তারিখে রওনা হয়েছি তারপরে 12 তারিখে কালিয়া আসলাম আসে রণ দত্ত ওই বাড়ি এরা সব উঠছে আমরা এক এক গ্রুপ এক এক জায়গায় উঠছে আমাদের গ্রুপ এরপরে অস্ত্রপাতি জমা দিলাম আর তো মিলিশিয়া কাগজে ভর্তি হলাম যুদ্ধ করাটাই পর্যন্ত তরুণ প্রজন্মের জন্য যেটা সেটা হলো যে আমাদের কাজ আমরা করেছি একটা সময় ছিল তখন আমাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন ছিল আমাদের নতুন প্রজন্মের জন্য এটাই বলি যে ওই এটা জানতে হবে ইতিহাসটা জানতে হবে বঙ্গবন্ধুর আত্মজীবনী যদি একটা বই কেউ পড়ে তাহলে বাংলার ইতিহাসটা দেখা যায় আমাদের শিকড়ের খোঁজ নিতে হবে যতটা সম্ভব শিকড়ের খোঁজ নিতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য যে শেষ কথাটা বুঝে করে আমরা থাকবো দেশটা যদি পাকিস্তানের মতোই থাকবো রাষ্ট্রধর্ম যদি ইসলামই থাকবে সংবিধানে যদি বিসমিল্লাহই থাকবে তাহলে কী দরকার ছিল 30 লাখ বাবরের 30 লাখ মানুষের মৃত্যু শহীদ আপনার মা বাবাদের ইজ্জত দেওয়ার 2 লাখ 1 লাখ 5 লাখ আমরা যুগটা কেন দিলাম আমাদের ডিউটি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে সংবিধানের বিসমিল্লাহ বাদ দিতে হবে আমরা বিদর্ভী হয়ে যাচ্ছি দেশটাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত স্বাধীনতার ইতিহাসকে জানো এবং সেটা দারুণ করে আমাদের বিদর্ভ
30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।